আচ্ছা, ওকে বন্ধু সকল, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ডিকে আসাম। আর বন্ধু সকল, যেহেতু এই ভিডিওটি হয়েছে বহুত ইম্পর্টেন্ট ভিডিও হয় আর কাট অফ মার্কস রিলেটেড ভিডিও হয়, যেহেতু DEE রেগুলার যে পোস্ট আছিল 9,354টা, আর তারাই যেহেতু সেকেন্ড প্রভিজনাল মেরিট লিস্ট প্রকাশ পালে, আর সেকেন্ড প্রভিজনাল মেরিট লিস্টখানত কাট অফ মার্কস তো আমি ভবাতকৈ বহুত কমি গল। আমি ভাবিছিল যে 1% বা 2% মিনিমাম কমিব, কিন্তু বহুত কি হল, প্রায় 3%, মানে যিখিনি তার মানে ক্যাটেগরি ওয়াইজ বেলেগ বেলেগ হয়েছে সব। স্পেশালি আমি ভিডিও বানাইছিলো যে OBCর উপর, OBCর কাটন বাক্সটো ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টত 3% কমি গৈছে, আর তেনেকুৱাকৈ বাকি ডিস্ট্রিক্টবুরতো কমিছে, যেনেকুৱা হক কামরূপ ডিস্ট্রিক্ট, গোয়ালপাড়া হক, বরপেটা হক, নলবাৰী হক, আর ধুবুরী হক। এতিয়া কথাটো হল, বহুতে কমেন্ট করে সুদি আছে যে জেনারেলর কাট অফ মার্কসের উপর, সব জেনারেলর মানে জেনারেল বলে যদি থাকিল হয় তেনহলে কাট অফ মার্কস তো কমিল হয়, কিন্তু এটা আনরিজার্ভ, আনরিজার্ভ বলে কোথায় ইয়াত সকলো সুমাই যাব পারে, OBC হক, ST হক, SC হক, সকলো সুমাই যাব পারে। গতি আনরিজার্ভত যেটো কাট অফ মার্কস সেইটো কমা নাই, কিছুমান ঠাইত 1% বা 2% বা 0.5 তেনেকুৱাকৈ কাট অফ মার্কস তো কমিছে আনরিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রত। মই কৈছো কারণ আনরিজার্ভ ক্যাটেগরিত যেহেতু সকলো সুমাই যাব পারে সেই কারণে, কিন্তু বাকি যিমানবোৰ ক্যাটেগরি আছে, এইটো যেহেতু 3 নম্বর প্রভিজনাল মেরিট লিস্টর ক্ষেত্রত বনোৱা ভিডিও হয়, কিমান কাট অফ মার্কস যাব পারে 3 নম্বর প্রভিজনাল মেরিট লিস্টত, আর 3rd প্রভিজনাল মেরিট লিস্টখন প্রায় 25 তারিখের আগে আগে যেহেতু ওলাব। এতিয়া কথাটো হল, 3rd প্রভিজনাল মেরিট লিস্টত OBCর কাট অফ মার্কস তো আকৌ বেশিকৈ কমি যাব, কারণ এবার যেহেতু পোস্ট সিলেকশন করব দিছে 1:1 হয়ে যাব যেহেতু, গতি 3% এইবার কমিব, 3% মিনিমাম 3% কমিব OBC, আর SC ST র ক্ষেত্রত প্রায় 2.5 বা 3% কিছুমান ঠাইত কমিব পারে, কিন্তু তাত কমার চান্স তো কম আছে, কারণ তাত পোস্ট কম আছে যেহেতু SC র ক্ষেত্রত কইছো মই বা ST র ক্ষেত্রত। আর যিখিনি আনরিজার্ভ ক্যাটেগরি আছে তাতো কমিব, এইবার এইবার কমিবই, তার মানে গোটেই যিমানবোৰ ক্যাটেগরি আছে, কারণ এইবার পোস্ট ইলেকশন করব দিছে যেহেতু বহুখিনিয়ে তার মানে ক্যান্ডিডেটস বাইর হয়ে যাব, নতুন ক্যান্ডিডেটস সুমাই যাব সেই কারণে। আর এতিয়া ধরে লোক নলবাৰী ডিস্ট্রিক্ট হোক, কামরূপ ডিস্ট্রিক্ট হোক, বা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হোক, এইকেখনত তার মানে বা ধুবুরী হোক, OBCর পোস্ট যথেষ্ট আছে, আর এইখানে তার মানে মিনিমাম 3% আকৌ কমিব তার মানে সেই কারণে। আর জেনারেলর ক্ষেত্রতো কমিব, মিনিমাম 3% 2% কমিবই লাগে, কারণ এইবার বাহির হব যেহেতু 1:1 হব সেই কারণে। আর ইয়ার উপরেও নেক্সট হয়েছে যে যেখানে PWD ক্যাটেগরি আছে, PWD ক্যাটেগরির ক্ষেত্রত মানে তেওঁলোকৰ ক্ষেত্রত অকমান কমপ্লিকেটেড হয়, ইফালে PWD ক্যাটেগরির পোস্ট কম থাকে, ইয়ার লগতে PWD যিখিনি আছে তার মানে সেইখিনি তার মানে এনেকুৱা নহয় যে তেওঁলোকৰ বেশিরভাগ 2-3 ডিস্ট্রিক্টত নাম আহিছে, সেনেকুৱা নহয়। PWD ক্যাটেগরি বা ST যিখিনি হিলস আছে সেইখিনিৰ তার মানে যিখিনিয়ে পাইছে সেইখিনিয়ে তার মানে এখন ডিস্ট্রিক্টত এজনৰে নাম আহিছে, তেনেকুৱাই হৈছে বেশিরভাগৰ, কিন্তু বাকি OBC আনরিজার্ভ ক্যাটেগরি তার মানে বহুত তার মানে ডাবল ডাবল বহুতের নাম আহিছে। সেই কারণে OBCর আনরিজার্ভ ক্যাটেগরি এইবার কাট অফ মার্কস তো কমিব, বাকি ST র ক্ষেত্রতো কমার অকমান চান্স আছে, মানে মিনিমাম 2.5 বা 3%, কিন্তু যিখিনি PWD বা ST হিলস আছে বা ST প্লেন আছে তেওঁলোকৰ সীমানাতে নকমে, কারণ তেওঁলোকৰ এখন ডিস্ট্রিক্টতে বেশিরভাগৰ নাম আহিছে, এটা পোস্টতে তেওঁলোকৰ নাম আহি গৈছে সেই কারণে। গতি ভিডিওটি এইখানে আছিল, নেক্সট কিবা আকৌ আপডেট হলে জানাই দেখিম, সাবস্ক্রাইব করে রাখব, বেলকেটো প্রেস করে রাখব। আজিলৈ ইমানে, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই, জয় হিন্দ।